ঢাকার নিম্ন আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে মোতায়েন করা হয়েছে বিজিবির সদস্য ও অতিরিক্ত পুলিশ বুধবার দুপুর বারোটার পর থেকে আদালত প্রাঙ্গনে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে এর আগে মঙ্গলবার সারা সারাদেশে ছাত্র জনতার ওপর গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত প্রাঙ্গণে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের শিক্ষক আইনজীবী মানবাধিকার কর্মী পেশাজীবী শ্রমজীবী ও সব নাগরিককে কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ করেন